আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনারা দেখবেন কিভাবে একটি আইডি কার্ড স্ক্যানার দিয়ে স্ক্যান করে প্রিন্ট করা যায়। তা চলুন দেখা যাক। প্রথমে আমরা স্ক্যানারে আইডি কার্ডটি প্রবেশ করে নিয়ে আমরা স্ক্যানারে সফটওয়্যার প্রবেশ করব। প্রবেশ করার পর আমরা স্ক্যানারটি এখানে সিলেক্ট থাকবে। আমাদের যদি একাধিক স্ক্যানার থাকে তাহলে এখানে শো করবে। আমার যেহেতু একটি স্ক্যানার তাই এখানে একটি দেখাচ্ছে। তো এখন দেখতে পাচ্ছেন ডকুমেন্ট সোর্সে স্ক্যানার গ্লাস, এইগুলা ডিফল্টই থাকবে। ডকুমেন্ট সাইজ আপনারা, আমার এখানে দেওয়া আছে A4, আপনারা চাইলে লেটার দিতে পারেন। আর ইমেজ টাইপ, কালার, গ্রে স্কেল, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট আমরা কালার রাখবো, কারণ আমরা রঙিন স্ক্যান দেব। এই জন্য আমরা রেজলিউশন দিয়েছি 300, কারণ 300 রেজলিউশন যদি না দেই তাহলে সাইজটা একুরেট আসে না। আর যদি 300 রেজলিউশন দেই, 300 DPI, তাহলে আমাদের রেজলিউশনটা একুরেটলি আসে। তা আমরা এখানে দিব JPEG, আমার সেটিং করা আছে, তারপর দেখাচ্ছি আপনাদেরকে ফোল্ডার, আমরা কোন ফোল্ডারে ছবিটি আউটপুট দেব সেটা। তো এই সবগুলো সেটিং দেওয়া শেষ হলে আমরা চাইলে প্রিভিউ দেখতে পারি। আমাদের প্রিভিউ দেখার দরকার নেই, আমরা স্ক্যান দিব। আপনারা চাইলে প্রিভিউ দেখে তারপর স্ক্যান দিতে পারেন। তো আমি স্ক্যান দিব। বন্ধুরা, সময় বাঁচানোর জন্য আমি স্ক্যান দিয়ে তারপর আপনাদের সাথে আবার হাজির হচ্ছি। বন্ধুরা, আমাদের স্ক্যানের কাজ প্রায় শেষ। আমরা আইডি কার্ডের দুটো পৃষ্ঠায় স্ক্যান করে নিয়েছি। এখন আমরা দুটো পৃষ্ঠা সিলেক্ট করে আমরা ফটোশপে যাব। ফটোশপে যাওয়ার জন্য আমি ফটোশপ CC ইউজ করছি, আপনারা চাইলে ফটোশপ 7 ইউজ করতে পারেন। আমরা প্রথমে ছবি দুইটা ড্রাগ করে তারপর এখানে নিয়ে ছেড়ে দেব, তারপর অটোমেটিক আমাদের ছবি দুইটা ওপেন হয়ে যাবে। আমরা এখান থেকে এখন দেখতে পাচ্ছেন এখানে আইডি কার্ডের ছবি, যে এটা সেকেন্ড পৃষ্ঠা আর এটা প্রথম পৃষ্ঠা। প্রথম পৃষ্ঠাটা একটু বাঁকা, দ্বিতীয় পৃষ্ঠাও একটু বাঁকা। তো আমরা এটা সোজা কীভাবে করব? সোজা ছাড়া তো আর আমরা প্রিন্ট করে লাভ নেই, দেখতেও খারাপ দেখা যায়। তাই আমরা প্রথমে এখান থেকে রেকট্যাঙ্গল মার্কুই টুল এটা নিয়ে তারপর এভাবে ড্রাগ করে কন্ট্রোলটি ট্রান্সফর্ম করে এভাবে আমরা ব্যালেন্স করতে পারি। তো দেখতে পাচ্ছেন মোটামুটি ব্যালেন্স হয়েছে। একজন দিয়ে আমরা রোলার দিয়ে টান দিই, দেখতে পাচ্ছেন আমার একুরেট হয় নাই। আপনারা চাইলে একুরেট করতে পারেন, এভাবে যদি হয় তাহলে আপনাদের সময় বাঁচবে। তো আমরা দেখাবো কীভাবে একুরেট করা যায়। তার জন্য Ctrl Z বাটন প্রেস করলাম, Ctrl D দিয়ে D সিলেক্ট করলাম, তারপর আমরা এখানে দেখতে পাচ্ছেন আইড্রোপার টুলে নিচে দেখতে পাচ্ছেন সাব টুল রয়েছে, রোলার টুল। আমরা রোলার টুল সিলেক্ট করে একটু জুম দি, ছবিটি একটু জুম করে এইখান থেকে মাউস ড্রাগ করে এখানে নিয়ে ছেড়ে দিয়ে তারপর এখানে দেখতে পাচ্ছেন স্ট্রাইটেন লেয়ার, এখানে ক্লিক দেব। তো এই যে দেখতে পাচ্ছেন আমাদের কাজ কমপ্লিট। এখন যদি আমরা রেকট্যাঙ্গল
টুল দিয়ে আবার মেজারমেন্ট করি, আমরা রেকট্যাঙ্গল টুল কিবোর্ডের শর্টকাট ইউজ করতে পারি। এই জন্য আমাদের এম বাটন প্রেস করলে রেকট্যাঙ্গল টুল সিলেক্ট হয়ে যাবে। তারপর আমরা দেখতে পাচ্ছি এই যে এখন দেখতে পাচ্ছেন এখানে চারদিকে সমানভাবে আছে, তার মানে সোজা হয়েছে। তো আমরা দ্বিতীয় পৃষ্ঠাটি সেমভাবে করব। সেমভাবে করার জন্য এখন দেখতে পাচ্ছেন এই পৃষ্ঠাটি আমাদের একেবারে উল্টা রয়েছে। প্রথম পৃষ্ঠা সোজা আছে, এই পৃষ্ঠাটি উল্টা রয়েছে। এখন আমরা উল্টা তো আর নিতে পারবো না, আমরা এটি রেকট্যাঙ্গল টুল ব্যবহার করে কন্ট্রোলটি দিয়ে ট্রান্সফর্ম করব। ট্রান্সফর্ম করার পর কিবোর্ডের শিফট বাটন চেপে ধরে এখানে গেলে দেখতে পাচ্ছেন একটু অ্যারো চিহ্ন রয়েছে, এখানে গিয়ে মাউস ড্র্যাগ করে আমরা সমান্তরালভাবে ঘোরাতে পারবো এইভাবে। আর যদি আমরা না চাই, দুঃখিত, আর যদি আমরা না চাই তাহলে আমরা ইমেজে চলে যাব। ইমেজে চলে যাবার পর ইমেজ রোটেশন এখানে 180 ডিগ্রি অ্যাঙ্গেল এখানে ক্লিক দেব, আমাদের ছবিটি সোজা হয়ে গেছে। আপনাদের যেভাবে সহজ লাগে সেভাবে করতে পারেন। তো আমরা রেকট্যাঙ্গল টুল ইউজ করে যতটুকু প্রয়োজন ততটুকু সিলেক্ট করে আমরা কিবোর্ডের কন্ট্রোল সি বাটন প্রেস করব কপি করার জন্য। তারপর আমরা একটি নতুন পেজ নিব, নতুন আমরা যেহেতু A4-এ প্রিন্ট করব সেহেতু নতুন একটি পেজ নিব। নতুন একটি পেজ নেওয়ার জন্য কিবোর্ড থেকে কন্ট্রোল N শর্টকাট বা এখানে দেখতে পাচ্ছেন ফাইল নিউ, এখানে গিয়ে এখানে দেখতে পাচ্ছেন A4 দেওয়া আছে, আমার রেজলিউশন 300। এখন বাকিগুলো যা আছে সব ওকে রাখবো। কালার মোড আমরা যেহেতু প্রিন্ট করবো RGB থাক, আর প্রেসের ক্ষেত্রে CMYK ব্যবহার করতে হয়। তো আমরা A4 ক্রিয়েট করবো। A4 ক্রিয়েট করার পর আমরা কিবোর্ডের কন্ট্রোল V বাটন প্রেস করব, তাহলে এখানে পেস্ট হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন। আর যদি এভাবে না হতো আমরা না আনতাম তাহলে এখান থেকে মাউস ড্র্যাগ করে ওখানে নিয়ে ছেড়ে দিলেও এভাবে আনা যেত। তো আমরা প্রথমটাই রাখলাম, প্রথমটা পেজের মধ্যে এখানে রাখবো। রাখার পর এখন দ্বিতীয় পৃষ্ঠটি সেম প্রসেসে আমরা দ্বিতীয় পৃষ্ঠাটি নেব, মাউস ধরে ড্র্যাগ করে নিয়ে কন্ট্রোল সি কপি করে নিয়ে কন্ট্রোল ভি পেস্ট করব। পেস্ট করে আমরা একটু গ্যাপ দিয়ে দেব তাহলে সুন্দর দেখা যাবে। এই যে দেখতে পাচ্ছেন আইডি কার্ড দুটো সুন্দর হয়ে গেছে, একদম একই সাইজ। এই যে দেখতে পাচ্ছেন দুটোটাই একই সাইজ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন এখানে কোনো গ্যাপ নেই বা কোনো একটা বেশি একটা কম এরকম নেই। তো আমরা এভাবে দিয়ে আমরা চাইলে দুটো লেয়ার একসাথে করতে পারি। আমরা দুটো লেয়ার একসাথে করার আগে আমরা এখানে কিছু কাজ করে নেব। কাজ করার জন্য এখানে দেখতে পাচ্ছেন একটু ময়লা ময়লা, আমরা আইডি কার্ডের অরিজিনালি যেহেতু সেহেতু প্রিন্ট করার জন্য আমরা এইভাবেই রাখবো। আর যদি চাই একটু একটু ডিপ কালার দেখা যাচ্ছে, এটা হোয়াইট করার জন্য আমরা এখান থেকে বার্ন টুল সিলেক্ট করব। বার্ন টুল সিলেক্ট করার পর কিবোর্ড থেকে ও একটা বলি, উপরে রেঞ্জ থেকে আমার মিড টোন করা আছে এটা হাইলাইট করে দিবেন। হাইলাইট করে দেওয়ার পর এক্সপোজার এটা 19 রাখবেন। 19 রাখার পর কিবোর্ডের অল্টার
কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে রেখে দিয়ে এভাবে মাউস ড্র্যাগ করবেন, তাহলে দেখতে পাচ্ছেন কিভাবে ফর্সা হয়ে গেছে। আমরা দ্বিতীয় লেয়ারটি সিলেক্ট করে সেম প্রসেসে আবার করে দেব, এই যে যতটুকু আমাদের প্রয়োজন হয়। শেষ, আমরা যদি চাই দুটো লেয়ার একসাথে করে প্রিন্ট দিতে পারি, আর যদি না চাই দুটো লেয়ার একসাথে করার দরকার নেই, আমরা এভাবেই প্রিন্ট করতে পারি, কোনো সমস্যা নেই। আমরা প্রিন্টার দিয়ে প্রিন্ট করার জন্য কিবোর্ড থেকে শর্টকাটে কন্ট্রোল পি ইউজ করতে পারি, বা এখান থেকে দেখতে পাচ্ছেন ফাইলে প্রবেশ করলে যে প্রিন্ট বা প্রিন্ট অন কপি, এখানে লেখা আছে প্রিন্ট, কন্ট্রোল পি এখানে দেওয়া আছে, কন্ট্রোল পাস পি, আমরা প্রিন্টে চলে যাব। প্রিন্টে যাবার পর এখানে দেখতে পাচ্ছেন সেন্টার করা আছে, যদি করা না থাকে এখানে চেকমার্ক দিয়ে দেবেন, তারপর স্কেল টু ফিট এটা চেকমার্ক করে দেবেন। চেকমার্ক করে দেওয়ার পর আপনাদের যেই প্রিন্টারটি ইনস্টল করা আছে সেই প্রিন্টারটি সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর প্রিন্ট সেটিংয়ে গিয়ে আমরা ডকুমেন্ট সাইজ, যেহেতু A4 পেপার নিয়েছিলাম তাহলে A4 নিব, যদি লেটার নিতাম তাহলে লেটার এখানে নিতে হতো, আমরা A4-এ প্রিন্ট করব তাই A4 দিলাম। তারপর পেপার টাইপ, পেপার টাইপ হচ্ছে আমরা যেহেতু A4 আমরা যেহেতু A4 পেপারে প্রিন্ট দিব, A4 কাগজে দিব, তার জন্য প্লেন পেপার দেব। আর যদি আমরা ফটো পেপারে প্রিন্ট দিতাম তাহলে ইপসন ম্যাট বা ইপসন প্রিমিয়ার গ্লোসি বা এনভেলপ, এই পেপার অনুযায়ী সেটা দিতাম। তা আমরা প্লেন পেপার দিব, তারপর কোয়ালিটি হাই করে দেব, তাহলে আমাদের প্রিন্ট কোয়ালিটির একটু ভালো আসবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার কালার করা আছে, যদি আপনারা সাদা কালো প্রিন্ট দিতে চান তাহলে গ্রে স্কেল করে দিবেন, আর যদি কালার করতে চান কালার করে দিতে পারেন। তারপর এখানে দেখতে পাচ্ছেন কপিস, কপিস আপনার জয়টা কপি করা প্রয়োজন অতটি করতে পারেন, আমার একটি করা প্রয়োজন। আমরা প্রিন্ট দেওয়ার আগে প্রিন্ট প্রিভিউ দেখতে চাই, কারণ প্রিন্ট প্রিভিউ না দেখলে কিবা কীরকম প্রিন্ট হবে, অনেক সময় দেখা গেছে যে প্রিন্ট করার পরে দেখা যায় যে একুরেট সাইজ হয় নাই বা একটু এদিক সেদিক হয়, তার জন্য আমরা প্রিন্ট প্রিভিউ চেকমার্ক দিয়ে তারপর ওকে করে দেব। ওকে করে দেওয়ার পর এখানে প্রিন্ট বাটনে প্রেস করব, প্রেস করার পর আমাদের এখানে দেখতে পাচ্ছেন প্রিন্ট প্রিভিউ চলে আসেছে। আমরা এখন যদি এখানে এখানে প্রিন্ট লেখা আছে এই প্রিন্ট বাটনে ক্লিক দেই তাহলে আমাদের ডকুমেন্টটি প্রিন্ট হয়ে যাবে। আমরা আপনাদেরকে দেখানোর জন্য আর প্রিন্ট দিব না, আমরা এখানে প্রিন্ট দিলে প্রিন্ট হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমরা ক্যান্সেল করে দেব। তো আশা করি ভিডিওটি ভালো লেগেছে, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ধন্যবাদ।